মসজিদে আজান হওয়ার আগে মহিলারা কি বাসায় নামাজ আদায় করতে পারবেন? এটা অনেক মা বোনদের প্রশ্ন। অনেক মা বোনরা ওযু করে প্রস্তুত হয়ে যায় নামাজে বসে থাকেন, অপেক্ষা করতে থাকেন কিসের? মসজিদের আজানের। মসজিদে আজান হয়ে গেছে, এরপরে দাঁড়ায় তিনি ওয়াক্তের সালাত আদায় করা শুরু করেন। এটা একটা ভুল ধারণা। মসজিদের আজানের সাথে মেয়েদের বাসায় সালাতের কোনো সম্পর্ক নাই। মসজিদের আজানের সাথে পুরুষদের মসজিদের জামাতের সম্পর্ক আছে, কিন্তু মহিলাদের বাসায় সালাতের কোনো সম্পর্ক নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা নিসার 103 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই সালাত মুমিনদের উপরে নির্দিষ্ট সময়ে আদায় করাটাকে ফরজ করা হয়েছে। তাহলে দেখতে হবে যে নির্দিষ্ট সময়টা হলো কিনা, জোহরের ওয়াক্ত হলো কিনা, আসরের ওয়াক্ত হলো কিনা। ওয়াক্ত হয়ে গেছে, সালাত আদায় করতে পারবেন, আজান হোক বা না হোক। তাহলে মহিলারা মসজিদের আজানের জন্য অপেক্ষা করা, বসে বসে আজান হলে তারপরে সালাত আদায় করা, এটা ভুল। বরং ওয়াক্ত হয়ে গেছে, তিনি চাইলে মসজিদের আজানের আগেও, কারণ মসজিদের আজান কি ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে হয়? অনেক সময় আজান ওয়াক্ত হওয়ার বহুত পরেও হয়। অতএব মসজিদে আজান হলো কি হলো না এটা মা বোনদের দেখার দরকার নেই। ওয়াক্ত হয়ে গেছে, তারা তাদের মতো করে বাসা কি করতে পারবেন, সালাত আদায় করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।